আগামী পরশু কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। আসন্ন এ ভোট নিয়ে ব্যস্ত সময় পার করছেন খুলনা সম্ভাব্য প্রার্থীরা। এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 2013 সালের জুন মাসে চতুর্থবারের মতো খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থীকে 61,000-এর বেশি ভোটে পরাজিত করে নগরপিতা নির্বাচিত হন বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মনি। ওই বছরই 25 সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। দল এখনও সিদ্ধান্ত না নিলেও বর্তমান মেয়র ও বিএনপির নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনাও নিজের প্রার্থিতার জন্য চেষ্টা চালাচ্ছেন। আমরা প্রতিদিন জনগণের কাছে যাচ্ছি, গণসংযোগ চলছে এবং বিভিন্নভাবে জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত আছি। কারা কারাগারে গিয়েছেন, কারা কর্মীদের পাশে ছিলেন, সব কিছু বিবেচনা করে তারা আমাকে প্রার্থী হতে বলেছেন। অপরদিকে গেল নির্বাচনে পরাজয়ের জন্য দলীয় নেতাকর্মীদের অসহযোগিতার অভিযোগ এনেছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। জানিয়েছেন আর নির্বাচন করতে চান না তিনি, এতে দলের তরুণ নেতারা মনোনয়ন পাবে বলে আশাবাদী। 2008 সালে কি হেফাজত ভোট দিছে, বিএনপি ভোট দিছে, জামাত ইসলাম ভোট দিছে, দেয় নাই। আমি যে ভোট পাইছিলাম ওই ভোট থেকে 30,000 ভোট আমি পাই। এইখানে আমার আর প্রশ্ন নির্বাচন করার প্রশ্নই আসে না। সেই কারণে নিজের অবস্থান থেকে নিজে কাজ করি, চেষ্টা করি, করে আমার কাছে মনে হয়েছে যে আমি ভোট করলে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকাপতিকে মনোনয়ন দিলে আমি বিজয় অর্জন করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে কেসিসি নির্বাচনকে গুরুত্বের সাথে নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। নেতাকর্মীদের সংঘবদ্ধ করতে কাজ করছে দুই দলই। এখানে গত 5 বছর আগে নির্বাচনের সময় যে সমস্ত ওয়াদা আমাদের ছিল সেই নির্বাচনী ওয়াদা আমরা ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করেছি। আমরা কিন্তু নির্বাচনের বাইরে না, এ প্রক্রিয়ার মধ্যে। কিন্তু যেভাবে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে নির্বাচন প্রক্রিয়ায়, এই আতঙ্ক থাকলে কর্মীরা নির্বাচনী কাজ করতে পারবে। বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি এরই মধ্যে মেয়র প্রার্থী ঘোষণা করেছে। জেলা নির্বাচন কমিশন 31টি ওয়ার্ডের ভোটার তালিকা কেন্দ্র ও বুথ সংখ্যা অনুমোদনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়েছে। মোস্তফা জামাল, মাছরাঙ্গা সংবাদ, খুলনা।